আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলো করে রাখলে আপনার স্মার্টফোন কখনো গরম হবে না কখনো স্লো হবে না এবং কখনো হ্যাং করবে না সো সেজন্য আপনারা ভিডিওটি একদম নাটেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন মাস্ট টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আর কথা আবার বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সবিবাস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা সেটিংস দেখাবো এই তিনটা সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার অ্যান্ড্রয়েড ফোন কখনও স্লো হবে না হ্যাং করবে না এবং গরম হবে না ওকে সো এখন আমরা চলে যাবো আমাদের এক নম্বর সেটিংসে এই সেটিংসটা করার জন্য আমরা চলে যাবো আমাদের ফোনের গুগল প্লে স্টোরে ওকে তারপর উপরে দেখেন আমাদের জিমেলে যে লোগোটা আছে আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখানে নিচে দেখেন দু নম্বরে আপডেটস অ্যাভেলেবল তার পাশে দেখেন সি ডিটেলস আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আমার এখানে বিয়াল্লিশটা অর্থাৎ 42 টু বিয়াল্লিশটা অ্যাপস আমাকে আপডেট দিতে হবে ওকে সো আমরা এখানে কি করব আমাদের এরকম প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে আমরা ওগুলো এখান থেকে আপডেট করে নেব আমরা চাইলে এখানে আপডেট অলে ক্লিক করে সবগুলো আপডেট করে নিতে পারবো দেন আমরা চাইলে একটা একটা এ জায়গায় আপডেট ক্লিক করলে এই অ্যাপসটাই জাস্ট আপডেট হয়ে যাবে একটা একটা চাইলে একটা একটা আপডেট করতে পারবো সো আপনারা কি করবেন আপনাদের এরকম অ্যাপসগুলো আপডেট করে নেবেন এগুলো যদি আপডেট না করেন কি হয় আপনাদের ফোনের র্যামের উপর আপনাদের ফোনের প্রসেসরের উপর প্রচুর সাপ সৃষ্টি করে সেজন্য কি হয় আপনাদের ফোনটা হ্যাং করে স্লো মারে এবং গরম হয়ে যায় ওকে সো আপনারা কী করবেন এখান থেকে এগুলো এই অ্যাপসগুলো আপডেট করে নেবেন ওকে সো এখন আমরা চলে যাব আমাদের দুই নম্বর সেটিংসে আমাদের দু নম্বর সেটিংসে যাওয়ার জন্য আমরা কি করব। আমাদের ফোনের স্ক্রিনটা একটু নামাবো দেন ওভারে দেখেন সেটিংসের একটা অপশান আছে দেন আমরা এটাতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা অ্যাপসে যাব দেখেন অ্যাপসে গেলাম ওকে সো এইখান থেকে এখন আমি যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা জাস্ট আপনারা যেগুলা অ্যাপস সচরাচর ইউজ করেন ওইগুলাতেই করবেন ওকে সো এখন আমি আপনাদেরকে একটা অ্যাপসে এই সেটিংসটা দেখিয়ে দিব দেন আপনারা বাকিগুলোতে ওই সেটিংসটা করে নেবেন ওকে সো সাপোজ আমি এখান থেকে বিকাশ অ্যাপসে ক্লিক করলাম বিকাশ অ্যাপসে ক্লিক করার পর এখানে দু নম্বরে দেখেন ফার্মিশনস আমরা এই অপশনে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি ক্যামেরায় ক্লিক করলাম এখানে দেখেন অ্যালো অনলি হোয়েল ইজ ইন দ্য অ্যাপ এটা কিন্তু অ্যালো করা আছে ওকে এখান থেকে আমরা এটাকে ডোন্ট অ্যালো করে দিব ওকে দেন আবার ব্যাকে ক্লিক করব। দেন আবার আমরা ফোনে ক্লিক করব এখান থেকে ডোন্ট অ্যালো করে দিব ওকে তারপর এখান থেকে আমরা কন্টাক্টে ক্লিক করব দেন এখান থেকে ডোন্ট অ্যালো করে দিব ওকে আবার ব্যাকে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আবার ফাইলস অ্যান্ড মিডিয়া এই অপশানে ক্লিক করব এখান থেকে ডোন্ট অ্যালো সিলেক্ট করা আছে আবার ব্যাকে ক্লিক করলাম তারপর এখান থেকে লোকেশন লোকেশনটা আমরা অ্যালো করে দিব ওকে লোকেশনটা অ্যালো করে দিলাম ওকে সো এভাবে আপনারা কি করবেন দেখেন এখানে কিন্তু আমাদের বিকাশ অ্যাপসে আমাদের ক্যামেরার প্রয়োজন নাই কন্টাক্টসের কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা আমাদের বিকাশ অ্যাপস দিয়ে কারোর সাথে কথা বলবো না ছবি তোলার কোনো অপশন নাই তারপর ফাইলস অ্যান্ড মিডিয়া কেউ কেউ আমাদেরকে ছবি পাঠাবে না কিচ্ছু পাঠাবে না এই অপশানগুলো আমাদের কোনো দরকার নাই ওকে সো এই অ্যাপসে যখন এগুলো যখন অন করা আছে। এখন কি হয় এই অ্যাপসটা আমাদের ফোনের র্যাম এবং প্রসেসের উপর প্রচুর সার্ফ সৃষ্টি করে যার কারণে আমাদের ফোনটা গরম হয়ে যায় হ্যাং করে এবং স্লো মারে ওকে সো আমি এখন যে সেটিংসটা দেখিয়ে দিছি ঠিক এভাবে আপনারা যেই সচরাচর অ্যাপসগুলো ইউজ করেন ওই অ্যাপসের মধ্যে এই সেটিংসটা করে নেবেন ওকে সো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের তিন নাম্বার সেটিংসটা ওকে আমাদের তিন নম্বর সেটিংসে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন সাপোজ এক্সাম্পল আমার এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন নাই আমি এটাকে এখান থেকে আনক্সটেন করে দিলাম ওকে ওকে ক্লিক করলাম এটা এখন আনস্টেন হয়ে যাবে এভাবে আপনারা হয়তো করেন আপনাদের যে অ্যাপসগুলো প্রয়োজন হয় না আপনারা ওই অ্যাপসগুলোকে আনস্টেলিং করে দেন ওকে সো আপনারা মনে করেন যে ওই অ্যাপসটা আপনার ডিভাইস থেকে একদম একেবারে চলে গেছে আনেসটেন্ড হয়ে গেছে আসলে কিন্তু ঠিক তা নয় এখন যেই সেটিংসটা দেখাবো এই সেটিংসটা আপনারা নাইনটি নাইন পার্সেন্ট লোক জানেন না ওকে সো এখন আমরা ক্লিক করবো আমাদের ফোনের গুগল স্টোরে গুগল স্টোরে ক্লিক করার পর ডান পাশে আমাদের গুগলের জিমেলে যে লোগোটা আছে আমরা এই অপশনে ক্লিক করব দেন এখান থেকে আমরা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর এখানে ডান পাশে দেখেন ম্যানেজ একটা অপশান আছে দেন আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ইনস্ট্যান্ট একটা অপশান আছে দেন আমরা এটাতে ক্লিক করবো দেন নিসি দেখেন নট ইনস্টল একটা অপশন এসে গেছে আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করতেছি আমার নেটওয়ার্ক একটু স্লো হচ্ছে দেখেন এখানে কিন্তু আমি আমার এই গুগল ফ্ল্যাশ টুটা যেদিন থেকে ইনস্টলিং করেছি অর্থাৎ যেদিন থেকে চালাচ্ছি যতগুলা অ্যাপস আমি এখান থেকে ইনস্টলিং করেছি এবং ফরে যখন আনস্টেলিং করে দিয়েছি আমি মনে করছি আমার ডিভাইস থেকে আনস্টেলিং করার পর আমার অ্যাপস চলে গেছে অর্থাৎ একেবারে ফার্মালিটিভাবে ডিলেক্ট হয়ে গেছে কিন্তু আসলে তা নয় আপনি যতগুলা গুগল ফ্ল্যাশ ট্যুর থেকে অ্যাপস ইনস্টলিং করেছেন দেন আবার আন করে দিয়েছেন ওই অ্যাপসগুলা এখানে জমা হয়ে পড়ে দেখেন এখানে কিন্তু অনেক অ্যাপস আসবে এভাবে আপনারা দেখবেন আপনাদের ফোনে অনেকগুলো এরকম অ্যাপস থাকবে ওকে সো আপনারা কি করবেন এখানে ঠিক বক্সে ক্লিক করে করে ঠিক বক্সে ক্লিক করে করে এখান থেকে উপরে দেখেন ডিলেট একটা অপশন এসে গেছে দেন এটাতে ক্লিক করে রিমুভ করে দিবেন ওকে এখন রিমুভ করার পর এখন ফার্মিনালি এটা ডিলেট হয়ে গেছে ওকে সো এখন কি হয় এই অ্যাপসগুলো যখন এখানে থেকে যায় এই অ্যাপসগুলোর কারণে আমাদের ফোনের র্যাম এবং প্রসেসরের ওপর প্রচুর পরিমাণ সাপ সৃষ্টি হয় যার কারণে আমাদের ফোনটা হ্যাং করে স্লো মারে এবং গরম হয়ে যায় আরও নানান রকমের সমস্যা দেখা দেয় ওকে সো আশা করি আপনারা যদি এই তিনটা সেটিংস আপনাদের কাজে লাগান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার ফোনটা কখনও গরম হবে না হ্যাং করবে না এবং স্লো মারবে না ওকে আইছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন